দিনাজপুরের পার্বতীপুরে গত কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ পোড়া ও লম্বা লেজ বিশিষ্ট একটি হনুমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। স্থানীয়দের কাছে নতুন প্রাণীটি কাছ থেকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে আসছে অনেকে। হনুমানের পিছু পিছু ছুটছেন তারা। বিভিন্ন খাদ্যদ্রব্য সরবরাহ করতেও দেখা গেছে উৎসুক মানুষকে। সপ্তাহখানেক আগে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরে বিভিন্ন গাছে ও প্রাচীরের উপর হনুমানটিকে প্রথম দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর থেকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। পার্কে ভিড় করেছে, কাছে এসে দেখি যে একটা হনুমান এসেছে আমাদের রেলওয়ে পার্কে। সবাই এসে ভিড় করতেছে, দেখতেছে হনুমানটাকে, অনেকে আনন্দ অনুভব করতেছে। ছোটো বাচ্চারা অতি উৎসাহের সঙ্গে সবাই এগিয়ে আসতেছে হনুমানটাকে দেখার জন্য। এখানে আসে দেখলাম যে অনেক লোকজন জমা হয়েছে, কারণটা কি এসে দেখি তো এখানে একটা হনুমান আসছে, সবাই দেখতেছে, আমিও এখানে এসে দেখলাম।